টিভি বাংলা মানবতার সমাধান <applause> السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. اللهم لك الحمد. اللهم صل وسلم على عبدك ونبيك محمد صلى الله عليه وسلم. عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين. أما بعد. شو بيضر شوكس فوطا بدي بوشي. যে দেশে অথবা বিদেশে বসে পৃষ্টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে আমাদের আয়োজনে সাদর সম্ভাষণ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে আমাদের আয়োজনে অংশগ্রহণে সাদর আহ্বান জানাচ্ছি আমরা ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে সি আদবী আসাল্ল আলীবসাল্লামের প্রাসঙ্গিক কিছু বিষয় এক এক করে আলোচনা করেছি আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করতে চাই তা হল আমরা মোহাম্মদাল্লা আসসালামকে ভালোবাসি মোহাম্মদুল সাল্লী ওসাল্লামকে আপন বলে নিজের জন্য গ্রহণ করি সব কিছুই বলি বিশ্বাস করি কিন্তু এর কিছু আদব এর কিছু শৃঙ্খলা এর কিছু স্বাভাবিকতা আমাদের জানা উচিত কি আদব রক্ষা করলে কিভাবে কি নিদর্শনাবলীর মাধ্যমে কি আলামতের মাধ্যমে প্রমাণিত হয় সত্যি আমার পরম প্রিয় হলেন মোহাম্মদুল সাল্লি হস্লাম আমার আপন মোহাম্মদ বিন আবদুল্লাহ আলহি আফল্লাতেসলিম আমি সবার চেয়ে তাকে আপন বলে গ্রহণ করেছি সবার ঊর্ধ্বে তাকে মর্যাদা দিয়েছি তিনি আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ একমাত্র অনুকরণীয় অনুসরণীয় আদর্শ মডেল কিভাবে হয় বন্ধু এই আলামত আমরা আজকে আলোচনা করতে চেষ্টা করব। নিজেরা নিজেদেরকে সুন্দরভাবে মোহাম্মদ সাল্লাইমের আপন বলে আবিষ্কারের জন্য হা তাহলে প্রথম আসুন কী সেই আলামত কী সেই চিহ্নগুলো কোন সেই কারণগুলো যা পেলে আপনার আমার মধ্যে আমরা বিশ্বাস করতে পারি যে সত্যি মোহাম্মদ সাল্লসলামদের আপন তিনি আমাদের অতি প্রিয় তার চেয়ে অতি আপন আর প্রিয় কেউ নন কিভাবে হয় বন্ধু এক আসুন মোহাম্মদ সাল্ল আলী ওসালেমের সুন্নার অনুসরণ কর প্রথম বিষয় সুন্নার অনুসরণ কর এটা প্রথমেই বলতে চাই এই জন্যে যে মোহাম্মদ সাল্লামের সুন্নার অনুসরণ করলেই বাস্তব কোরআন মানা যায় কারণ উমুল মুবিন আল্লাহ তিনি ইরশাদ করেছেন সাহাবাই কেরাম রাদি আল্লাহ আনুমগণের প্রশ্নের জবাবে যে মোহাম্মদ সাল্লাহ আলী গোসাল্লাম তার চরিত্র ছিল আল কোরআন তিনি ছিলেন জীবন্ত কোরআন কান আহুল কোরআন এবার আসুন হাসমের সুন্না বলতে আমরা কি বুঝি বন্ধুগণ সুন্না বলা হয় মোহাম্মদ সাল্লাহ তালা আলাইহি ওসাল্লামের সকল কথা সকল কাজ সকল সমর্থন সকল গুণাবলীকে একত্রে বলা তার মানে এই কথা কাজ সমর্থন আর গুণাবলী সবইকে আমরা অনুসরণ করব সবগুলোই বদ্ধ শুনুন তাহলে আপনি আমার সামনে হাবিব মুহাম্মদুন সাল্ল আলী ওসাল্লামের জীবনকে অনুসরণ অনুকরণে অতি সহজ সাবলীল করে দেওয়ার জন্য মহাদিসিনী কেরাম মুফাসিনী কেরাম ফুকাহ কেরাম আমাদের সামনে রসুল ইসলামের কথা কাজ সমর্থন আর গুণাবলী চারটি বিষয়কে চার ভাগে ভাগ করেছেন আর তা কি তা বন্ধু এক নম্বর মোহাম্মদ সাল্লাহ তাল আলী জীবন জীবনযাপন পদ্ধতিতে তার কথা কাজ সমর্থন আর গুণাবলীতে কিছু বিষয় রয়েছে স্বাভাবিক সাধারণ এটাকে বলে সন্না আম্মা সাধারণ জীবনযাপন পদ্ধতি যেমন রসুল সাল্লাই অতি পবিত্র থাকতেন পরিচ্ছন্ন থাকতেন মিসওয়াক করতেন চুল আশ্রে রাখতেন তারিমবরক আম সুগন্ধি লাগাতেন এগুলো হলো সুন্দর স্বাভাবিক জীবনযাপন পদ্ধতি যা একটি পরিচ্ছন্ন জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ তা হল সূন্য রসুল আসলের জীবনের স্বাভাবিক সাধারণ জীবনযাপন পদ্ধতি কিন্তু দুই নম্বর রসুল সাল্লী হুসাল্লামের জীবনে কিছু বিষয় রয়েছে যা কেবলই তারই জীবনের জন্য নির্দিষ্ট অন্য কারো জন্য নয় যেটাকে বলে সুন বিশেষ জীবনযাপন পদ্ধতি নির্ধারিত জীবনযাপন পদ্ধতি রিজার্ভ কিছু সাবজেক্ট জামাম মোসআসালামের জন্য যেমন মোহাম্মদুল সাল্ল আলী হোসাল্লাম রোজা রাখতেন ইফতারও করতেন না সেহরিও করতেন না সৌমে উসাল

চারজন রেখে বাকিদেরকে তালাক দিতে বলেননি এটা কেবল তারই জন্য বিশেষ অন্যদের জন্য নয় আর হা এর কারণ এর সবচেয়ে বড় মৌলিক কারণ নারীর অধিকার নিশ্চিত করা কারণ আব্বাসুফান মোহাম্মদ আলী গুস্লামের যারা স্ত্রী তাদের সকলকে দুনিয়ার সকল ইমানদার নারী আর পুরুষ মানব আর দানবের মা বলে ঘোষণা করেছেন বলেছেন আর নবী মোহাম্মদের সকল স্ত্রী তোমাদের মা আর মা হওয়ার কারণে তারা অনন্তের জন্য সবার জন্য হারাম তাই রসুল একবার যাকে স্ত্রী বলে গ্রহণ করেছেন তাকে যদি তানাক দিয়ে দেন তাইলে ওই নারী আর কারো হচ্ছে বিবাহ বসতে পারবেন না ওই নারীর নারীত্বের জীবন তার জন্য বেদনার কষ্টের হবে নারীর অধিকার সংরক্ষণের জন্য রব্বুল আলমিন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের জন্য বিশেষভাবে এই অধিকারটুকু সংরক্ষণ করেছিলেন যেটা অন্য কারোর জন্যে নয় শুধু তার একটি কারণ এটাও যে রসুলের চারজনের বেশি স্ত্রী রব্বুল আলমিন অনুমোদন করেছেন যাতে করে এই দুনিয়ায় সকল নারী আর পুরুষের কিশোর আর কিশোরী যুবতী আর বৃদ্ধার জীবনের সকল বিষয় আশয়ে এক এক করে সবাই জেনে নিয়ে সবার কাছে তা খুলে খুলে বর্ণনা করে দিতে পারে তাই সাসমের জীবনের কিছু বিষয় একেবারেই নির্ধারিত বিশেষায়িত তারই জন্যে অন্য কারো জন্য নয় সুতরাং অনুসরণ করতে গিয়ে এগুলো করা যাবে না বন্ধুবার রসুল সাল্লিশ অনুসরণ কীভাবে করব তার জীবনের কথা কাজ আর গুণাবলীকে আমাদের বুঝার জন্য আমল করার জন্যে ভাগ যা করেছেন ফকিগণ আমরা তার দ্বিতীয় প্রকারটি জানলাম তিন নম্বর বন্ধু মোহাম্মদ সাল্ল আলী সাল্লের সকল কথা কাজ সমর্থন আর গুণাবলীর তৃতীয় প্রকার হল যে তিনি আরবে জন্মগ্রহণ করেছিলেন কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন মরুবীর দেশে জন্মগ্রহণ করেছিলেন গরম পরিবেশে চতুর্দিকে গরম বৃষ্টি হয় না এমন উপত্যকায় চাষাবাদ হয় না এমন চাষাবাদহীন ভূমিতে বালিকনার স্তূপরাশির দেশে বালির পাহাড় পাতরের পাহাড় কঠিন পাহাড়ের দেশে শুষ্ক আর মরুভূমির দেশে জন্ম নিয়েছিলেন মুহাম্মাদুন মোহাম্মদুল আলী হোসাল্লাম হোসাল্লাম যে বংশে যে গুত্রে যে সমাজে যে সময়ে জন্ম নিয়েছিলেন ওই বংশ ওই গুত্র ওই সময় ওই পরিবেশের বাস্তবতার কারণে অভ্যাসগত বারণে তিনি কিছু কাজ করেছেন যাকে বলে সুন্না আদা অভ্যাসগত সুন্নাত যেমন তিনি নিজের চেহারা মুবরক মাথা মুবরক সবসময় ঢেকে রেখেছেন লম্বা ঢোলাধারা কাপড় পরেছেন চতুর্থ যে প্রকার তা হলো মোহাম্মদন সাল্লাল্লাহ আলী হোসাল্লাম নিজে আল্লাহ সুহানা হুয়া তালা আব বা গুলাম রব্বুল আলমিন তাকে তার আব্দ হিসেবে পরিচয় করিয়েছেন আমাদের শুধু তাই না আমরা যে কালিমায় শাহাদা আমরা যে ইমানের সাক্ষী ঘোষণা করি আমরা সবাই বলি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাহু লা ওয়া সাধু আন্না মুহাম্মাদন আবদুহু ওয়া রাসূল আমরা সবাই বলি আমরা সাক্ষ্য দিচ্ছি আন লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো আিনার বিধানদাতা নাই কোন মাবুদ নাই উপাস্য নাই ওয়াহদাহু লা শারীকারতি মানে এক একক তার কোনো শরিক নাই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আমরা আরও সাক্ষ্য দেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আবদুহু তার বান্দা তার আব্দ তার গোলাম ওয়া রাসূলু এবং তার রাসূল যেমন কোরআন আল কারীমে এক কাতে কাতে বলেছেন

ইনকুম তুমফিরাই বিন আলা যদি তোমরা সন্দেহ করো আমি যা নাজিল করেছি আমার বান্দার প্রতি তাহলে ফাউতু তাহলে আমি যা তার উপর যা নাজিল করেছি এর মতো অনুরূপ আরেকটি অনুরূপ একটি আয়াত বা সুরা নিয়ে আসো সুতরাং আল কারীম এবং আমাদের শাহাদাতের বাস্তবতায় সবার কাছে প্রতিভা তো প্রমাণিত যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা আল্লাহর গোলাম ছিলেন তাই তার উপরেও নামাজ ফরজ ছিল তার উপরেও জাকাত ফরজ ছিল তার উপরেও হজ ফরজ ছিল তার উপরেও ইমান আনয়ন ফরজ ছিল তাই তিনি ইমান এনেছেন সালাদ করেছেন সাওম করেছেন জাকাত দিয়েছেন হজ করেছেন রব্বুল আলমিনের ইবাদত করেছেন তাই রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লাম আল্লাহর আদ হিসেবে রব্বুল আলমিনের আদ হিসেবে তার উপর ফরজ যে ইবাদতগুলো তা যেভাবে করেছেন রসুল সাল্লা আসলাম যেভাবে সালাদ কায়েম করেছেন যেভাবে রোজা রেখেছেন যেভাবে নামাজ পড়েছেন যেভাবে হজ করেছেন যেভাবে জাকাত দিয়েছেন আল্লাহর বান্দা হিসেবে তার উপর তা ফরজ হওয়ার কারণে আমাদের প্রত্যেকের উচিত তার জীবন জালন পদ্ধতিতে তার কথা তার কাজ তার সমর্থন তার গুণাবলিতে যা যা ইবাদত যা রব্বুল আলমিন ইবাদত হিসেবে সবার উপর বাধ্যতামূলক করেছেন ইবাদত করতে গিয়ে আমরা রসুল সাল্লামের এক শতভাগ অনুসরণ করব তার নাম সুন্না ইবাদা রসুলের কথার মধ্যে যা ইবাদত কাজের মধ্যে যা ইবাদত অনু তার সমর্থনের মধ্যে যা ইবাদত এবং তার গুণাবলীর মধ্যে যা ইবাদত অর্থাৎ কথা কাজ সমর্থন আর গুণাবলীতে যা ইবাদত তা বাধ্যতামূলক অবশ্যই আমাদেরকে এক শতভাগ অনুসরণ করতে হবে সুতরাং শূন্য ইবাদা রসুল জীবন জীবনযাপন পদ্ধতিতে আল্লাহর ইবাদতের অংশ যে জিনিসগুলো তা আমাদের প্রত্যেককে যথাযথভাবে এক শতভাগ মেনে চলতে হবে তাই আমাদের জীবনে রসুলের প্রতি ইমান রসুল সের প্রতি ভালোবাসার বাস্তব প্রমাণ যথাযথভাবে প্রমাণিত হবে বুদ্ধি শুধু তাই না রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা আমাদের ইমান আমাদের আদব প্রকাশ হবে আরও কিভাবে যে আমাদেরকে প্রত্যেককে জীবনের চেয়ে বেশি সম্মান প্রদর্শন করতে হবে মোহাম্মদ সাল্ল আলিহি ও আলিহি ও সাল্লামের প্রতি এবং তার জন্য ভালোবাসা আর বিনয় প্রকাশের মাধ্যমে ফকিগন আরো বলেন মহাদিস মোহলেকরাম আমাদের সামনে রসুল সাল্লামের ভালোবাসা তার যথার্থ ইমান আমাদের হৃদয়ে থাকার বাস্তবতা এবং তার যথার্থ উন্মত হওয়ার জন্যে আরো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সবার সামনে প্রতিভাত তা হল আমাদেরকে করিমের ভালোবাসা হৃদয়ে রাখতে হবে কোরআনকে পড়তে হবে মুখস্থ করতে হবে অনুধাবন করতে হবে এমন কি এমনকি করদায়াত নিজের জীবনে চর্চা করতে হবে কোরআন আল করিমের চরিত্র কোরআন আল করিমের বর্ণিত বিষয় বলে নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে হবে যে ব্যক্তি যত বেশি কোরআন আল করিমের আদেশ নিজের জীবনে প্রতিপালন করে কোরআন যা নিষেধ করেছে তা থেকে বেঁচে থাকে যে ব্যক্তি কোরআনকে সকাল আর সন্ধ্যায় তেলাওয়াত করে কোরআনকে ভালোবাসে সেই সত্যিকারে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামকে ভালোবাসে তবে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই ইনশা আল্লাহ কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ প্রতি সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় ডায়ালগ দেখুন সম্মুখ সামরের প্রতি বৃহস্পতিবার রাত নটায় পাপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোথা থেকে কার মাধ্যমে واخر মাধ্যমে তাকে বলতে বলা হয় তিনি তাই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেgene ব্যবহার করেছেন সেgene ব্যবহার করতে জন্য এবংই পড়জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হল হাদিস এর বিষয় নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা মুজাফফর বিন محسن ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাবার হোসেন शाहिदুল্লাহ খান মাদানী আব্দুর রাজাক বিন ইউসুফ

পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বন্ধুগণ ছোট্ট বিরতির পর আবারও আমরা ফিরে এলাম আমরা পরস্পর আলোচনা করছিলাম যে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে আমরা অনুসরণ করব অনুকরণ করব মানব তার সকল কথা তার সকল কাজ তার সকল সমর্থন তার সকল গুণাবলী তিন নাম্বার বন্ধু মাহমুদ সাল্ল আলীবুসালের সকল কথা কাজ সমর্থন আর গুণাবলীর তৃতীয় প্রকার হল যে তিনি আরবে জন্মগ্রহণ করেছিলেন কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন দেশে জন্মগ্রহণ করেছিলেন গরম পরিবেশে চতুর্দিকে গরম বৃষ্টি হয় না এমন উপত্যকায় বিবাদি আইন চাষাবাদ হয় না এমন চাষাবাদহীন ভূমিতে বালিকনার স্থূপরাশির দেশে বালির পাহাড় পাতরের পাহাড় কঠিন পাহাড়ের দেশে শুষ্ক আর মরুভূমির দেশে জন্ম নিয়েছিলেন মোহাম্মদুল সাল্ল আলী তার আলী হোসাল্লাম যে বংশে যে গুত্রে যে সমাজে যে সময়ে জন্ম নিয়েছিলেন ওই বংশ ওই গুত্র ওই সময় ওই পরিবেশের বাস্তবতার কারণে অভ্যাসগত বারণে তিনি কিছু কাজ করেছেন যেটাকে বলে সুন্না অভ্যাসগত সুন্নাত যেমন তিনি নিজের চেহারা মুবরক মাথা সব সবসময় ঢেকে রেখেছেন লম্বা ঢুলাঢালা কাপড় পরেছেন চতুর্থ যে প্রকার তা হল মোহাম্মদ নিজে আল্লাহ সুফান আব বা গুলাম রবুল আলমিন তাকে তার আব্দ হিসাবে পরিচয় করিয়েছেন আমাদের শুধু তাই না আমরা যে কালিমায় সাহাদা আমরা যে ইমানের সাক্ষী ঘোষণা করি আমরা সবাই বলি

ফিলিস্তিনের মসজিদ আল-আকসা পর্যন্ত ভ্রমণ করি। চন্দাফিলিসতিনের মসজিদ আল-আকসা থেকে আরশ আযীম গুরিয়ে নিয়ে এসেছে। শুধু তাই না কুরআনুল সুরাতুল বাকরাতের রব্বরাইন বলেছেন, "ইনকুমতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আব্দিনা।" যদি তোমরা সন্দেহ করো আমি যা নাযিল করেছি আমার বান্দার প্রতি। "ফালফাতু বিসুরাতিন তাহলে আমি যা তার উপর যা নাযিল করেছি এর মতো অনুরূপ আরেকটি অনুরূপ একটি আয়াত বা সুরা নিয়ে আসো। সুতরাং আল কারীম এবং আমাদের শাহাদাতের বাস্তবতায় সবার কাছে প্রতিভাত প্রমাণিত যে মোহাম্মদ সাল্লাহাম আল্লাহর বান্দা আল্লাহর গুলাম চিনেন তাই তার উপরেও নামাজ ফরস ছিল তার উপরেও জাকাত ফরস ছিল তার উপরেও হজ ছিল তার উপরেও ইমান আনয়ন ফরস ছিল তাই তিনি ইমান এনেছেন সালাদ করেছেন সাওম করেছেন জাকাত দিয়েছেন হজ করেছেন রব্বুল আলমিনের ইবাদত করেছেন তাই রসুল সাল্লাহ আলী গুসাল্লাম আল্লাহর আব হিসেবে রব্বুল আলমীদের

আমরা রসুল সাল্লামের এক শতভাগ অনুসরণ করব তার নাম সুন্না ইবাদা রসুল সামের কথার মধ্যে যা ইবাদত কাজের মধ্যে যা ইবাদত অনু তার সমর্থনের মধ্যে যা ইবাদত এবং তার গুণাবলীর মধ্যে যা ইবাদত অর্থাৎ কথা কাজ সমর্থন আর গুণাবলীতে যা ইবাদত তা বাধ্যতামূলক অবশ্যই আমাদেরকে এক শতভাগ অনুসরণ করতে হবে সুতরাং সুন্না ইবাদা রসুল জীবন জীবনযাপন পদ্ধতিতে আল্লাহর ইবাদতের অংশ যে জিনিসগুলো তা আমাদের প্রত্যেককে যথাযথভাবে এক শতভাগ মেনে চলতে হবে তাইলেই আমাদের জীবনে রসুল সালসেমের প্রতি ইমান রসুল সামের প্রতি ভালোবাসার বাস্তব প্রমাণ যথাযথভাবে প্রমাণিত হবে বুদ্ধিগণ শুধু তাই না রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা আমাদের ইমান আমাদের আদব প্রকাশ হবে আরও কিভাবে যে আমাদেরকে প্রত্যেককে জীবনের যে বেশি সম্মান প্রদর্শন করতে হবে মোহাম্মদ সল্লাহ আলিহি ও আলিহি ও সাল্লামের প্রতি এবং তার জন্যে ভালোবাসা আর বিনয় প্রকাশের মাধ্যমে ফকিগণ আরও বলেন মহাদ্দ মোহসিন আমাদের সামনে রসুলসাল্লামের ভালোবাসা তার যথার্থ ইমান আমাদের হৃদয়ে থাকার বাস্তবতা এবং তার যথার্থ উন্মত হওয়ার জন্যে আরো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সবার সামনে প্রতিভাত তা হল আমাদেরকে করিমের ভালোবাসা হৃদয়ে রাখতে হবে কোরআনকে পড়তে হবে মুখস্থ করতে হবে অনুধাবন করতে হবে এমন এমনকি কোরআনের হেদায়াত নিজের জীবনে চর্চা করতে হবে কোরআন আল করিমের চরিত্র কোরআন আল করিমের বর্ণিত বিষয় বলে নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে হবে যে ব্যক্তি যত বেশি কোরআন আল করিমের আদেশ নিজের জীবনে প্রতিপালন করে কোরআন যা নিষেধ করেছে তা থেকে বেঁচে থাকে যে ব্যক্তি কোরআনকে সকাল আর সন্ধ্যায় তেলাওয়াত করে আনকে ভালোবাসে সেই সত্যিকারে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও ভালোবাসে কারণ বন্ধু কেমতের কঠিন দিনে আল্লাহ সুহানাহু তালার সামনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সুপারিশ না করে একদল মানুষের জন্যে বিচার দায়ের করবেন আর কোরআন আর কেরমের ভাষায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القران مهجورا আমারি সম্প্রদায় কুরআনকে হিজরত করেছে সুতরাং বন্ধু দুআর আয়োজনে কুরআনের তেলাওয়াত নিজে সকাল আর সন্ধ্যায় না পড়া নিজের জীবনে কুরআনের আদেশ নিষেধ বাস্তবায়ন না করা এই সব কুরআনের হিজরত আর যদি কারো জীবনে এমন বাস্তবতা থাকে সে কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথার্থ অনুকরণ অনুসরণকারী হতে পারে না তাকে আপন বলে গ্রহণকারী হতে পারে না যদি মাহমুস সাল্লাল্লাহ ইসলামকে আত্মার আত্মীয় হৃদয়ের কাছের পরম আপন বলে আবিষ্কার করতে হয় তাহলে অবশ্যই কোরআন করিমের তেলাআওয়াত করতে হবে আমল করতে হবে কোরআন আনকারিম অনুযায়ী কোরআন হৃদয়ের ভালোবাসা তেলাওয়াতের বাস্তবতায় নিজের জীবনে আমল করার বাস্তবতায় প্রমাণ করতে হবে আর নাই মোহাম্মদ সাল্লাহ প্রতি ভালোবাসা মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের যথার্থ উম্মত হওয়ার আকাঙ্ক্ষা কেবল ধুলোয় দূষরিত মরিচিকার মতোই হবে বদ্ধগণ আসুন না আমরা সবাই মিলে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে আপন করতে গিয়ে তার জীবনের সুন্নাকে যথাযথভাবে ফুকাহাইকার যে চারটি ভাগ করেছেন তা বিশ্লেষণ করে নিজেদের জন্যে তার ইবাদতের সন্না এবং তার স্বাভাবিক সাধারণ সন্নাগুলিকে যথার্থ অনুসরণ করি এবং কোরআন আল করিমকে যথার্থই তেলা বিশ্বাসে সকাল আর সন্ধ্যায় দিনে আর রাতে নিজের জীবনে বাস্তবায়ন করতে শিখি রব্বুল আলমিন আমাদের সকলকে এই বিষয়গুলো বাস্তবতার মাধ্যমে এই বিষয়গুলো বাস্তবায়নের মাধ্যমে তার হাবিবের যথার্থ আপন হওয়ার তৌফিক দিন রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আমিনা মা আলি হি হুনী السلام عليكم ورحمه الله وبركاته صلى الله على محمد ইসলামী সেরিয়ার রয়েছে সুনির্দিষ্ট সুমহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী সেরিয়া অনুসরণের মধ্যে নিহিত শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী সেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী শারিয়ার নীতিমালা প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় আপ পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলে সলিউশন ও প্রবলেম হ্যাভেন ও হেল্পনসেপন ইউ চুজ বিউটি Wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakin Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতি tangini প্রতি রবিবার রাত 6:30 টায় পুনর সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনিবক্তা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা করে ও শিক্ষা দেয় সেহী বুকারি ষষ্ঠ খণ্ড কোরআনের ফজিলত অধ্যায় হাদিস সংখ্যা পাঁচ হাজার সাতাশ